সামনে তো সব করে কিন্তু ডিজাইন তো নাই। সেটা দু বছর আগে আমি চিন্তাধারা করেছিলাম, তো একটা মহামারী যে কোভিড সেই কারণে পিছিয়ে গেছে, তাই সেটা কোভিডে যাওয়ার পরে সেই কাজে নেমেছি। আজ প্রোডাকশন শুরু হয়েছে, মাস দেড়েক শুরু হয়েছে। কতজন কর্মী নিয়ে কাজ করছেন? 8-10 জন নিজেও কর্মী। কি কি বানাচ্ছেন এখানে? এখানে মাটির চায়ের কাপ, গ্লাস, বাটি, একদম মাটি, একদম খাঁটি, আর ওটাই মার্কেটে আসবে, ওটাই চলবে। আগে তো আমরা যেমন চায়ের কাপ প্লাস্টিকে খেতাম, এখন মাটিতে হচ্ছে, এটা এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, সেটার বিষয় হচ্ছে যে মাটি, আমরা কুমারের সন্তান, আমি নিজেও, আমার বাবা আজ থেকে 20 বছর আগে সেই কাজই করতেন। তখন দিন দিন প্লাস্টিক এসেছে, বিভিন্ন সামগ্রী এসেছে, যেটা ভূমিকে ক্ষতি করে, নিজের দেহকে ক্ষতি করে, সব ক্ষতিকারক এসেছে। তাই আমাদের এই যে অবর্জ্য পদার্থগুলি, যে প্লাস্টিকগুলি, সেই প্লাস্টিক শুধু সেই ক্ষতিকর নয়, আমাদের কর্মসংস্থানের উপরও প্রভাব ফেলেছে। তাই আবার এই প্লাস্টিকের টক্কর দেওয়ার জন্য আমরা আজকে সেই রাস্তায় নেমেছি। যারা যুবক যুবতীরা আছে, পড়াশোনা করার পর চাকরির পিছে ছুটছে, তাদের প্রতি কি বলবেন? না, আমি বলবো যাদের মধ্যে ট্যালেন্ট আছে, শুধু কুমারের কাজ নয়, সবার মধ্যে একটা ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা সময় মতো কাজে লাগানো। আর কাজে লাগলে ওর মধ্যে যে ট্যালেন্টটা আছে অবশ্যই সাকসেস হবে। আমি আমার দিকে আমি বলতে পারি, যেটা আমি আজকে সাকসেস হয়েছি আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসার মাধ্যমে। সরকার থেকে কোনো সহযোগিতা পেয়েছেন এখন অবধি? না, এখনো অবধি পাইনি। তো আশা রাখি আপনাদের প্রচারের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন রাখছি যে আমার যে 1 বছরের যে চিন্তাধারা, যে 100-150 লোক কাজ করার, যদি সরকার আমাকে সহযোগিতা করে, সেখানে 100-150 পরিবারের লোকের কর্মসংস্থান নিশ্চয়ই হবে খুব দ্রুত গতিতে। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন রাখছি যে আমাকে একটু সহযোগিতা করে। আপনার নাম আর এটা কোন জায়গা? আমার নাম অজিত রুদ্রপাল, এটা নন্দনগর, পালপাড়া।